আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ এবং বিশ্লেষণ। কৃষ্ণসাগর ও আজব সাগরে অভিযান পরিচালনার জন্য ইউক্রেনীয় বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া বেশ কয়েকজন ব্রিটিশ ভাড়াটে সেনা নির্মূল করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির নিরাপত্তা সংস্থার এক প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, ওচাকভ শহরের ইউক্রেনীয় নৌঘাঁটিতে আর্টিলারি হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়, ওই প্রতিনিধি জানান, সোমবার ওচাকভে, যেখানে 73তম মেরিটাইম স্পেশাল অপারেশন সেন্টার অবস্থিত, সেখানে ইউক্রেনীয় নৌবাহিনীর ঘাঁটিতে একটি আর্টিলারি হামলা চালানো হয়। হামলার লাইফ সাপোর্ট সিস্টেম এবং ডব অবকাঠামো ধ্বংস হয়ে যায়। তিনি বলেন, ওচাকভের শত্রুরা হেরে গেছে, আমরা 14 জন সন্ত্রাসীকে নির্মূল করেছি, 7 জন আহত হয়েছে, 3টি অটোমোবাইল যান ধ্বংস হয়েছে। তিনি আরও জানান, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ব্রিটিশ ভাড়াটে সেনা রয়েছে, যারা কৃষ্ণসাগর ও আজব সাগরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে F-16 প্রদানে অস্বীকৃতি জানানোর পর কিয়েভকে যুদ্ধবিমান সরবরাহ করা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে পশ্চিমারা। এই প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করতে প্যারিস যাচ্ছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ। ওলেক্সির একজন উপদেষ্টা বলেছেন, গত সপ্তাহে প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলো সরবরাহ নিশ্চিত করার পর F-16 মতো চতুর্থ প্রজন্মের পশ্চিমা যুদ্ধবিমানগুলোর জন্য চাপ প্রয়োগের পরিকল্পনা করছে কিয়েভ। সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনকে F-16 দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন জো বাইডেন। তবে ফ্রান্স এবং পোল্যান্ড ইউক্রেনের এই অনুরোধ মেনে নিতে আগ্রহী বলে মনে হচ্ছে। ম্যাক্রো সোমবার হেগে সাংবাদিকদের বলেছেন, সামরিক ক্ষেত্রে সহায়তা বলতে যা বোঝায় তার কিছুই বাদ দেওয়া হবে না। ওয়াশিংটনে বাইডেন কথা বলার আগে ফরাসি টেলিভিশনে করা মন্তব্যে ম্যাক্রো জোর দিয়ে বলেন, তবে এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা যুদ্ধ ছড়িয়ে না পড়ার মতো বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করছে। আমাদের নিশ্চিত হতে হবে যে বিমানগুলো রাশিয়ার মাটি স্পর্শ করবে না। বাইডেনের মন্তব্যের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাথেউস মোরাউইকি প্রতিবেশী ইউক্রেনে F-16 সম্ভাব্য সরবরাহের বিষয় অস্বীকার করেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান অ্যান্ড্রে ইয়ারমাক পোল্যান্ড থেকে ইতিবাচক সংকেত পাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ফ্রান্সও এই বিষয়ে না করেনি। আগের দিন ইউক্রেনকে কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। এই চাওয়াকে তিনি জেলেনস্কির সরকারের বাড়াবাড়ি বলেও মন্তব্য করেন। একই সঙ্গে কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথ খোঁজা উচিত বলে মন্তব্য করেন তিনি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও তাজানি পরিষ্কার করে বলেছেন, তার দেশ কিয়েভকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না। তিনি আরও বলেন, ইউক্রেনের কঠিন পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন, আমরা শান্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছি, তবে আমরা সেখানে আক্রমণাত্মক অস্ত্র পাঠাব না, কারণ আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ জানিয়েছেন, গত 24 ঘন্টায় দক্ষিণ ডোনেস্ক এবং চাপরিঝিয়ায় হামলা চালিয়েছে তারা। ভোলেদারের কাছে একটি ইউক্রেনীয় ট্যাঙ্ক ব্রিগেডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কোনাশেনকভ জানান, দক্ষিণ ডোনেস্ক এবং জাপোরিজিয়ায় ব্যাটল গ্রুপ ইস্টের ইউনিটগুলো হামলা চালিয়ে আরও কিছু সুবিধাজনক জায়গা দখল করে নিয়েছে। এই সময় ভোলেদারের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রথম ট্যাঙ্ক ব্রিগেডের ইউনিটগুলোর ব্যাপক ক্ষতি সাধন করা হয়। উসপেনোভকার কাছে 102তম প্রতিরক্ষা ব্রিগেডেও আঘাত হানে তারা। এই রুশ জেনারেল জানান, 24 ঘন্টায় ওই এলাকাগুলোতে 25 ইউক্রেনীয় সেনা নিহত হন। শত্রুপক্ষের 2টি সাঁজোয়া যান, একটি D-20 হাউইটজার, 2টি D-30 হাউইটজার এবং একটি গভজুডিকা আর্টিলারি সিস্টেমও ধ্বংস করা হয়। কুপিয়ানস্কে রুশ আর্টিলারি ইউক্রেনীয় বাহিনীর 14তম এবং 92তম যান্ত্রিক ব্রিগেডে হামলা চালিয়ে আরও 35 ইউক্রেনীয় সেনাকে হত্যা এবং একটি সাঁজোয়া যান ও 2টি মোটরযানকে ধ্বংস করেছে বলে জানান তিনি। কোনাশেনকভ আরও জানান, ক্রাসনি লিম্যান এলাকার ইউক্রেনীয় এয়ার অ্যাসল্ট ব্রিগেডে হামলা চালিয়ে প্রায় 40 সেনাকে নির্মূল করা হয়েছে। ডোনেস্কে অগ্রযাত্রার সময় 70 ইউক্রেনীয় সেনা নিহত হন বলে জানান তিনি। এই সময় খেরসনে ইউক্রেনের গভজুডিকা আর্টিলারি সিস্টেম এবং গোলাবারুদের ডিপো ধ্বংস করা হয়। একদিনে 70টিরও বেশি আর্টিলারি ইউনিটে হামলা চালানো হয় বলে জানান কোনাশেনকভ। তিনি জানান, রুশ বাহিনী জাপোরিজিয়ায় একটি ইউক্রেনীয় MI-8 হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। ডোনেস্ক ও জাপোরিজিয়ায় 2টি ড্রোন, 4টি হিমার্স রকেট এবং উরাগান মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম ধ্বংস করা হয়। এ সময় রুশ বাহিনী খেরসনে যুক্তরাষ্ট্রের 2টি হার্ম অ্যান্টি রেডিয়েশন মিসাইল প্রতিহত করেছে বলে জানান কোনাশেনকভ।
আল জাজিরা জানিয়েছে, রাশিয়ান সেনারা ভুলেদার শহরে তাদের দখল আরও জোরদার করেছে। যুদ্ধ শুরু থেকেই কয়লাখনি অধ্যুষিত এই শহরটি ইউক্রেনের ঘাঁটি হিসেবে কাজ করছিল। তাছাড়া রাশিয়ান ভাড়াটে বাহিনী ওয়াগনারের যোদ্ধারা বাকমুতের দিকে যাওয়ার একটি সড়কের আংশিক নিয়ন্ত্রণে নিয়েছে। একদিন আগে ওয়াগনারের প্রধান বলেছিলেন, তার যোদ্ধারা বাকমুতের উত্তরে ব্লাহোদাতনে গ্রামের দখল সুরক্ষিত করেছে। মঙ্গলবার খার্কিভে রুশ প্রশাসনের প্রধান ভিটালি গাঞ্চেভ বলেছেন, ওই শহরে প্রায় 25টি এলাকা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে। রাশিয়া যখন একের পর এক এলাকা দখলের ঘোষণা দিচ্ছে, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, প্রতিরোধের কারণে রাশিয়া বড় প্রতিশোধ নিতে শুরু করেছে। রাশিয়ার হামলার তীব্রতা বাড়াতে পারে বলে কয়েক সপ্তাহ ধরে সতর্ক করে আসছেন জেলেনস্কি। ইউক্রেনে যেসব রুশ সেনা প্রথম কোনো পশ্চিমা ট্যাঙ্ক ধ্বংস বা আটক করতে পারবে, তাদেরকে নগদ 5 মিলিয়ন রুবল বা প্রায় $72,000 পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে একটি রাশিয়ান কোম্পানি। জার্মানির তৈরি লিওপার্ড 2 অথবা যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস ট্যাঙ্ক আটক বা ধ্বংস করলে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য এই নগদ অর্থ প্রদানের ঘোষণা দেয় উরাল ভিত্তিক কোম্পানি ফোরেস। আগামী মাসগুলোতে ইউক্রেনে কয়েক ডজন অত্যাধুনিক ট্যাঙ্ক পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও আরও কয়েকটি ইউরোপীয় দেশ। এই সিদ্ধান্তের সমালোচনা করে ক্রেমলিন এটিকে যুদ্ধের জন্য বিপজ্জনক তীব্রতা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ফ্রন্টলাইনে ট্যাঙ্কগুলো পুড়তে থাকবে। ফোরেস আরও জানিয়েছে, প্রতিটি প্রথম সফল আঘাত পরবর্তী হামলাগুলোর জন্য সৈন্যরা 5 লাখ রুবল বা প্রায় $7,200 করে পাবেন। এছাড়া পশ্চিমা বিশ্ব যদি কখনও ইউক্রেনকে তাদের যুদ্ধবিমান দেয়, তাহলে এসব যুদ্ধবিমান ধ্বংস করার জন্য $15 মিলিয়ন বা প্রায় $2,15,000 পরিশোধ করা হবে বলেও জানিয়েছে কোম্পানিটি। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে তুরস্ক ও পাকিস্তান। এই মহড়ায় বিভিন্ন সামরিক কৌশল নিয়ে অনুশীলন হবে। যৌথ মহড়ায় তুরস্ক ও পাকিস্তানের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা অংশ নিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে বলেছে, উদ্বোধনী অনুষ্ঠানে দুই দেশের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বলা হয়েছে, তুর্কি স্পেশাল ফোর্স এবং পাকিস্তান স্পেশাল সার্ভিসেস গ্রুপের সেনারা মহড়ায় অংশ নিচ্ছে। 2 সপ্তাহব্যাপী 12তম আতাতুর্ক নামে এই মহড়ার লক্ষ্য হল উগ্রবাদ বিরোধী কৌশল রপ্ত করা। কোনো বাড়ি বা কম্পাউন্ডকে উগ্রবাদ মুক্ত করা, কোনো গুহার কম্পাউন্ডকে উগ্রবাদীদের হাত থেকে রক্ষা করা, সেনাদের স্নাইপার প্রশিক্ষণ, কাউন্টার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস প্রশিক্ষণ এবং যুদ্ধের সময় চিকিৎসা সেবার ওপর গুরুত্ব দিয়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানকে হুমকি দিয়ে যে বক্তব্য রেখেছেন তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের বক্তব্যকে উস্কানিমূলক বক্তব্যের ব্যাপারে ওয়াশিংটনকে হুঁশিয়ারি করে দিয়েছে। ব্লিংকেন সৌদি বার্তা সংস্থা আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরান গত গ্রীষ্মে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় প্রত্যাবর্তনের সুযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতায় এখন আর ওয়াশিংটনের কোনো আগ্রহ নেই। ব্লিংকেন বলেন, পারস্য উপসাগরে ইসরায়েল সহ আরও কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার উদ্দেশ্য এই অঞ্চলে ভয়ভীতি দেখিয়ে ইরানের অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতা বন্ধ রাখা। তার এসব বক্তব্যের প্রতিক্রিয়া জানতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানিয়ানি বলেছেন, তেহরানের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার আইনগত ও আন্তর্জাতিক দায়িত্ব সম্পর্কে মার্কিন প্রশাসনের সতর্ক থাকা উচিত। তিনি বলেন, ইরান তার ভূখণ্ড ও স্বার্থে যে কোনো ধরনের আঘাত শক্ত হাতে প্রতিহত করবে। এদিকে তেহরানে আজারবাইজান দূতাবাসে সাম্প্রতিক হামলার জের ধরে যে কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে বাকুকে সতর্ক করেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের কালিবফ আলজিয়ার্সে ওআইসির পার্লামেন্টারি ইউনিয়নের সম্মেলনে বলেন, ঘটনাটিকে তেহরান বাকু সম্পর্ক নষ্ট করার হাতিয়ার হিসেবে ব্যবহার করা ঠিক হবে না। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, জম্মু কাশ্মীরের মানুষ আমাকে হ্যান্ড গ্রেনেড দেয়নি, উন্মুক্ত হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছে। তারা আমার সঙ্গে আলিঙ্গন করেছে। শিশু ও বৃদ্ধরা আমাকে স্নেহ ও চোখের পানিতে স্বাগত জানিয়েছে। ভারত জোড়ো পদযাত্রা কর্মসূচির শেষ দিনে তিনি শের ই কাশ্মীর স্টেডিয়ামে এক সভায় এই মন্তব্য করেন। রাহুল গান্ধী বলেন, এখানে পদযাত্রা শুরু করার আগে আমাকে ভয় দেখানো হয়েছিল, নিরাপত্তার হুমকির কথা বলা হয়েছিল, কিন্তু এখানে আসার পর জানতে পেরেছি কাশ্মীরিয়াদের অর্থ কী, জানতে পেরেছি তাদের ভালোবাসা কত গভীর। রাহুল গান্ধী বলেন, আমরা এখানে 4 দিন হেঁটেছি, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো বিজেপি নেতা এভাবে চলতে পারবেন না। এটা এজন্য নয় যে জম্মু কাশ্মীরের জনগণ তাদের হাঁটতে দেবে না, বরং তারা ভীত। এদিকে ভারতে 2002 সালে গুজরাট দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রের উপর সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।
অ্যাডভোকেট মনোহর লাল শর্মার করা আবেদনে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন নিষিদ্ধ করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই নিয়ে 6 ফেব্রুয়ারি শুনানির আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিবিসি ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন শিরোনামে এই তথ্যচিত্র তৈরি করেছে 2002 সালের গুজরাট দাঙ্গার উপর। তথ্যচিত্রে 2000-এর মতো মুসলিম হত্যার ঘটনায় দায়মুক্তির পরিবেশ তৈরির জন্য নরেন্দ্র মোদীকে প্রধানত দায়ী বলে বর্ণনা করা হয়। তথ্যচিত্র প্রদর্শন নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবর প্রকাশে এসেছে। এরপরও অনেক স্থানে তথ্যচিত্রটি দেখানো হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।